নমস্কার, এই ভিডিওতে আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন সম্পর্কে পড়ব। তো আমরা ডিটেল স্টাডি করছি। তো প্রথমটা হলো বেনজিন নিলে, এই বেনজিনের মধ্যে যদি কোনো একটা ইলেকট্রোফাইল নিয়ে থাকো ই প্লাস, সবার প্রথম কি হবে, এই ডবল বন্ডটা গিয়ে ই প্লাসটাকে নেয়। তাহলে নিলে দেখতে কেমন হবে? নিলে দেখতে হবে এরকম, এই বেনজিনের রিং, এই বন্ড, এই বন্ড, এখানে ইটা চলে এসছে আর এখান থেকে গ্রুপটা চলে গেছে, তাই এর মাথায় প্লাস চার্জ হয়েছে। নেক্সট স্টেপে কী হবে, যেখানে গ্রুপটা ঢোকে সেখানে হাইড্রোজেনটা বার করবে, এই হাইড্রোজেনটা এখানে পড়বে। তাহলে পড়লে দেখতে হচ্ছে এরকম, এই বন্ড, এই বন্ড আর এই বন্ড, আর এখানে হচ্ছে ই, ইলেকট্রোফাইলটা চলে আসবে। এখন এই স্টেপটা হলো দুটো স্টেপ, একটা হলো প্রথম স্টেপ, একটা হলো দ্বিতীয় স্টেপ। এই দুটো স্টেপের মধ্যে মোস্ট অফ দ্য টাইম এইটা হয় আর ডি স্টেপ, মোস্ট অফ দ্য টাইম আর ডি স্টেপ। কিন্তু যখন আমরা সালফোনেশন রিঅ্যাকশান করব, সালফোনেশন রিঅ্যাকশান করব মানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশান করব, তখন এই স্টেপটা হলো আর ডি স্টেপ। এখন এইটার একটা হলো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, কিন্তু এই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টের রেজাল্ট কী হয়, রেজাল্টটা হলো এইটা। মনে করো তোমাকে আজকে যদি এই একটা কোশ্চেন দেওয়া হয়, বললো যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, আর একটা বললো যে এই যে হাইড্রোজেনের জায়গায় সব জায়গায় ডি দেওয়া হয়েছে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, একটা বেনজিন দেওয়া হয়েছে, বেনজিনে সব জায়গায় হাইড্রোজেন থাকে, আর একটা তোমাকে এই এইখানে বেনজিনের ডেরিভেটিভ একটা সব জায়গায় ডি দেওয়া হয়েছে, তোমাকে যদি বলা হয় একটা রেটটা কম্পেয়ার করতে, তখন তুমি চোখ বুঝিয়ে বলে দেবে এইখানে প্রথমটার ক্ষেত্রে এটা ফাস্ট হবে, এটা স্লো হবে। তাই জন্য কে এইচ মানে হাইড্রোজেন থাকলে যে রেট, আর কে ডি ডয়টিরিয়াম থাকলে যে রেট থাকবে, সেটা অবশ্যই একের চেয়ে কী হবে, বেশি হবে। এখন প্রশ্নটা হলো কেন, কারণ এই রিঅ্যাকশানটা হলো একটা সালফোনেশান রিঅ্যাকশান, আর সালফোনেশানের রিঅ্যাকশানে কী বলছি, এটা হলো আর ডি স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। এখন রেট ডিটারমাইনিং স্টেপে দেখো এই হাইড্রোজেনের বন্ডটা পড়ছে, পড়ে প্লাসটাকে নিউট্রাল করছে। তাহলে রেট ডিটারমাইনিং স্টেপে যেহেতু হাইড্রোজেনের বন্ডটা পড়ে প্লাসটা নিউট্রাল হচ্ছে, তার মানে হাইড্রোজেন থাকলে বন্ডটা ইজিলিভাবে ব্রেক হবে ডয়টিরিয়ামের থেকে, কারণ হাইড্রোজেনের সাইজটা ছোটো। তো হাইড্রোজেনের সাইজটা স্মল হওয়ার জন্য সহজে কী হবে, সহজে কী হবে, ব্রেক হয়ে যাবে। তাই জন্য কে এইচটা ফাস্টেস্ট হবে দ্যান দ্যাট অফ কে ডি। ওকে, এখন মনে কর তোকে একই রিঅ্যাকশানই দিয়েছে, দিয়ে বেনজিন দেওয়া আছে, আর মনে কর এখানে ডয়টিরিয়ামের যে ডেরিভেটিভ আছে, ডয়টিরিয়ামের ডেরিভেটিভ দেওয়া আছে তোর কাছে, ঠিক আছে। এখন এইটা দিয়ে তোকে জিজ্ঞেস করা হয়েছে, আমি মনে কর অন্য কোনো একটা রিঅ্যাকশান করছে, মনে কর ফর্মালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশান করছে, অন্য কোনো একটা রিঅ্যাকশান, সালফোনেশান রিঅ্যাকশান না। তাহলে কী বলেছি, শুধুমাত্র সালফোনেশান রিঅ্যাকশানেই হলো এই স্টেপটা হলো আর ডি স্টেপ, রাইট? কিন্তু আমি এখানে সালফোনেশান রিঅ্যাকশান করছি না, তার মানে এইটা হলো আর ডি স্টেপ, ঠিক আছে। তার মানে হাইড্রোজেনের জায়গায় ডয়টিরিয়াম নিলে, যেহেতু ওই স্টেপের উপর বন্ড মানে রিঅ্যাকশানের ডিপেন্ডই করছে না, তার মানে এক্ষেত্রে কী হবে, রিঅ্যাকশান রেটটা কী পাবো, সেম পাবো, ঠিক আছে। তো এই এই ম্যাটারটা তোমাকে জেনে নিতে হবে কোনটার ক্ষেত্রে কোন স্টেপগুলো হয়ে থাকে। তাহলে আশা করো মেকানিজমটা ক্লিয়ার হয়েছে। এবার তোমাকে বিভিন্ন টাইপের রিঅ্যাকশান দেবে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে কী হবে। মনে করো তোমাকে আজকের এইরকম একটা দিল, বেনজিন দেওয়া হলো, এবং বেনজিন দিয়ে তোমাকে দেওয়া হলো সিএস থ্রি সিও সিএল, আর বললে এল সি এল থ্রি দিলে কী হবে। তাহলে খুব পরিষ্কার রিঅ্যাকশানটা কী হবে, প্রথমে কী হবে, এই ক্লোরিনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কি এল সি এল থ্রিকে নেবে, তাহলে কী হবে, সিএস থ্রি সি ডবল বন্টো সিএল লোন পেয়ার ছেড়ে দিয়েছে, তার মানে প্লাস, এবং এল সি এল থ্রি কী হয়েছে, মাইনাস, রাইট? নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই বন্ডটা খুলে গিয়ে এটাকে নিউট্রাল করে দেবে, তার মানে সিএস থ্রি সি ডবল বন্টো এটা প্লাস তৈরি করবে, রাইট? এই প্লাসটার সঙ্গে এখন বেনজিন রিং রিঅ্যাকশান করবে, এই প্লাসটার সঙ্গে রিঅ্যাকশান করলো, ঠিক আছে। তাহলে করলে কী হয়েছে, সি ডবল বন্টো সিএস থ্রি আর এটা হলো প্লাস, ঠিক আছে, এবং এখানকার হাইড্রোজেনটা ব্যাক করবে, এবং ব্যাক করবার পর আলটিমেটলি আমার কাছে প্রোডাক্টটা তৈরি হলো এইটা।
কিন্তু কোন জায়গায় যদি কার্বোক্যাটায়ন তৈরি হয়, যেমন মনে করো আজকে তোমাকে যদি আজকের এই কোশ্চেনটা দেওয়া হতো, বেঞ্জিন দেওয়া হলো দিয়ে আর এখানে দেওয়া হলো তোমাকে এই বেঞ্জিন আছে সিএইচ টু সিএইচ টু সিএল এল সি এল থ্রি ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন রিয়াকশান, তো এক্ষেত্রে কী করবে, এক্ষেত্রে ক্লোরিনের যেমন লোন পেয়ারটা গিয়ে এল সি এল থ্রিকে নিল, নেওয়ার পর এই যে বেঞ্জিন পড়ে রয়েছে সিএইচ টু সিএইচ টু ক্লোরিন লোন পেয়ার ছেড়ে দিয়েছে, তাই ক্লোরিন মাথায় প্লাস এবং এল সি এল থ্রি কী হবে মাথায় কী হবে মাইনাস, নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই বন্ডটা উপরে উঠে যাবে, উঠে গেলে কেমন দেখতে হচ্ছে এই যে বেঞ্জিন সিএইচ টু, এটা কী হচ্ছে সিএইচ টু কী হচ্ছে প্লাস। এবার দেখো এইখানে একটা হাইড্রোজেন এখান থেকে এখানে মাইগ্রেট করবে, দেখো এর আগের ক্ষেত্রে করলে না কিন্তু, কিন্তু এখানে দেখো তুমি একটু খেয়াল করে দেখো এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি করছে, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলে কী করবে, হাইড্রোজেনটা মাইগ্রেট করে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে, এই যদি মাইগ্রেট করে তার মানে কী হচ্ছে এখানে কী হচ্ছে বলো, সিএস থ্রি হচ্ছে, দেখো এটা দেখো রেজোন্যান্স স্টেবিলাইজ, তাছাড়া এটা টু ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার বেঞ্জিন কী করবে এই স্টেবল কার্বোক্যাটায়ন যেটা সেটার সঙ্গে রিয়াকশান করবে, ওকে তাহলে কী হবে প্রোডাক্টটা, এটা কী হবে সিএইচ সিএস থ্রি, এটার সঙ্গে কী আছে বেঞ্জিন, এটা প্লাস আর এখানে হাইড্রোজেনটা ছিল এখানে ব্যাক করলো, তাহলে ব্যাক করলে কেমন দেখতে হচ্ছে এটা সিএইচ সিএস থ্রি এটা হলো বেঞ্জিন, ওকে। তো কার্বোক্যাটায়ন তৈরি হলো তোমাকে কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে, ভালো করে বুঝতে পেরেছো আশা করছি। এবার আমি আর একটা ইন্টারেস্টিং রিয়াকশান নিচ্ছি, মনে করো তোমার কাছে এরকম ধরনের কোনো একটা মানে কোনো একটা রিয়াকশান দেওয়া আছে, এইচ এন ও টু দেওয়া আছে, দিয়ে বলা হচ্ছে এইচ প্লাস দিলে কী হবে, এরকম অ্যাসিড তোমাকে নাইট্রিক অ্যাসিড দিতে পারে, সালফুরিক অ্যাসিড দিতে পারে, অন্য কোনো অ্যাসিড দিতে পারে, তো তোমাকে কী করতে হবে এইটা স্ট্রাকচারটা দেখতে হবে, এটা স্ট্রাকচার কি এন ডবল বন্ড ওইচ, তা সেটা নিচ্ছে এই যে এইচ প্লাসকে, তাহলে লোন পেয়ার দিয়ে কী হবে এইচ প্লাসকে নেবে, তাহলে এন ডবল বন্ড অক্সিজেন লোন পেয়ার ছেড়ে দিয়েছে তাই অক্সিজেন মধ্যে প্লাস, দুটো হাইড্রোজেন মিলে এইচ টু, নেক্সট স্টেপে কী হবে এই বন্ডটা খুলে যাবে, খুলে গেলে কী হবে এন ডবল বন্ড এটা হলো প্লাস, নাইট্রোজেনের মধ্যে প্লাস হবে। এবার বেঞ্জিন কী করবে এই প্লাসটার সঙ্গে রিয়াকশান করবে, প্লাসটার সঙ্গে রিয়াকশান করে কী করবে এখানে এনও নিয়ে চলে আসবে আর এখানে প্লাস, যেখানে গ্রুপটা ঢোকে সেখানে হাইড্রোজেনটা ব্যাক করবে, তাহলে এখানকার হাইড্রোজেন ব্যাক করলে তোমার কাছে এইটা চলে যাবে। এরকমভাবে একই রকমভাবে তোমাকে যদি নাইট্রিক অ্যাসিড দিত তখন নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু মনে রাখলেই তোমার কাজটা হয়ে যাবে, এই যে ওইচ। তোমাকে যদি সালফুরিক অ্যাসিড দিত সালফুরিক অ্যাসিডের স্ট্রাকচারটা মনে রাখলে হয়ে যাবে, তো এরকম দিলে তোমাকে খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তো তোমাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে সালফুরিক অ্যাসিড দিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারি কী প্রোডাক্টটা তৈরি হবে বা হতে পারে। এবার আমি আর একটা জিনিস তোমাকে আমি শেখাতে চাইছি, সেটা হলো বেঞ্জিনের সঙ্গে যদি ডবল বন্ডওয়ালা কিছু থাকে, সে ডবল বন্ড মনে করো আজকের এরকম ডবল বন্ড হতে পারে, তাকে এইচ প্লাস দিতে পারে, তা তখন কী করবে এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই প্লাসটাকে নেবে, তাহলে বেঞ্জিন সি ডবল বন্ড অক্সিজেনের মধ্যে প্লাস এখানে হাইড্রোজেন, নেক্সট স্টেপে কী হবে এই বন্ডটা উপরে উঠবে, তাহলে বেঞ্জিন সি এইচ এটা উঠে গিয়ে ওইচ হবে, এটার মধ্যে কী হবে প্লাস, বেঞ্জিন কী করবে ফেজ বেঞ্জিন এবার এই প্লাসের সঙ্গে রিয়াকশান করবে, করে আলটিমেটলি আমার কাছে প্রোডাক্টটা তৈরি করবে এইটা প্লাস, এবার এখানে হাইড্রোজেনটা যেটা ছিল সেটা এখানে ব্যাক করে গেল, ঠিক আছে বুঝতে পেরেছ, তার মানে আশা করবো প্রোডাক্টটা ক্লিয়ার হয়েছে তোমার কাছে। এবার আমার কাছে যদি আমাকে এই কোশ্চেনটা দেয়, বেঞ্জিনের সঙ্গে মনে করো আজকে আমাকে এরম একটা দিয়েছে সিএস থ্রি সিএস থ্রি সিএল সিএল এরম দিয়েছে, হ্যালোজেন আছে, তা যখনই তুমি এল সি এল থ্রির সঙ্গে রিয়াকশান করবে ক্লোরিনের লোন পেয়ার দিয়ে নিলে, তাহলে সিএস থ্রি সি সিএস থ্রি এটা হলো সিএল, এটা হলো সিএল লোন পেয়ার ছেড়ে দিয়েছে ক্লোরিনের মধ্যে প্লাস এবং এল সি এল থ্রি কী হচ্ছে মাইনাস, ঠিক আছে। নেক্সট স্টেপে কী হবে এই বন্ডটা খুলে গিয়ে প্লাসটা নিউট্রাল হয়ে গেল, তাহলে সিএস থ্রি সি সিএস থ্রি এটা হলো সিএল আর এটা হলো প্লাস, রাইট। এবার কী করবে বেঞ্জিন এটার সঙ্গে রিয়াকশান করবে, ওকে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো ক্লোরিনের জায়গাটা বেঞ্জিন চলে এলো,
ক্লোরিনের জায়গাটায় বেনজিন চলে এলো, ঠিক কিনা? আগের মতন আবার এই হাইড্রোজেনটা পড়ে অ্যারোমেটিক হবে, তাহলে ক্লোরিনের জায়গাটা বেনজিন চলে এলো, রাইট? তার মানে আর একটা যে ক্লোরিন রয়েছে, আবার বলতে পারি একই রকমভাবে সিমিলারলি রিয়াকশন করে আবার এই ক্লোরিনের জায়গায় বেনজিন চলে আসবে, ঠিক কিনা? কারণ দুটো ক্লোরিন আছে, দু জায়গায় বেনজিন চলে আসবে। এখন প্রশ্ন হলো যতগুলো ক্লোরিন থাকবে কি ততগুলো জায়গায় বেনজিন আসবে? এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট একটা কথা বলছি। যতগুলো ক্লোরিন থাকবে বা যতগুলো হ্যালোজেন থাকবে ততগুলোর জায়গায় কি বেনজিন চলে আসবে? উত্তর হলো নো, না। এবার প্রশ্ন তুমি করতেই পারো, কেন স্যার হবে না? কারণ দেখো, যত বেনজিন আসছে তত কিন্তু তার মধ্যে স্টেরিক এফেক্ট কাজ করছে, এবং একটা কার্বনে ম্যাক্সিমাম তিনটে বেনজিন থাকতে পারে। মানে বলতে চাইছি, আজকে বেনজিনের সঙ্গে যদি আজকে CHCl3 রিয়াকশান করতাম বা অন্য কিছু যার মধ্যে তিনটে ক্লোরিন আছে রিয়াকশান করতাম, তখন কিনা এই তিনটে ক্লোরিনের জায়গায় বেনজিন চলে আসবে। কিন্তু তিনটে ক্লোরিনের জায়গাতেই বেনজিন চলে আসবে, কোনো অসুবিধা নেই বেনজিনটা আসতে, বুঝতে পারছ? কিন্তু প্রশ্নটা হলো, যদি আজকের আমি বেনজিনের সঙ্গে CCl4 মানে চারটে ক্লোরিন আছে এরম জায়গায় রিয়াকশান করতাম, বা চারটে ব্রোমিন আছে বা চারটে আয়োডিন আছে এরম জায়গায় রিয়াকশান করতাম, তখন কিন্তু চারটে আসবে না, একটা ক্লোরিন পড়ে থাকবে, কারণ স্টেরিক এফেক্টটা এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করছে। তাহলে এই স্টেরিক এফেক্ট কনসেপ্টটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু আমি বললাম, স্টেরিক এফেক্ট কনসেপ্ট, ওকে? কিন্তু আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এই হ্যালোজিনেশন রিয়াকশান যখন করছো বলছি, যদি একই জিনিস তুমি আয়োডিনের সঙ্গে করতে, Al3 দিয়ে করতে বা এরম জাতীয় আয়োডিনের সঙ্গে করতে, তখন কিন্তু কি হবে? তখন এই Al3 এই আয়োডিনের লোন পেয়ারটা নিতে আই প্লাস হতো, Al3 নিত মাইনাস, তারপর এটা খুলে গিয়ে আই প্লাস হতো, যে প্লাসের সঙ্গে বেনজিন এরমভাবে রিয়াকশান করবে, করে আলটিমেটলি এখানে আয়োডিন এলো, এখানে প্লাস, তারপরে এখানে হাইড্রোজেনটা ব্যাক করলো, করে এখানে আয়োডিন আসবে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, এই রিয়াকশানটা হয় ঠিকই, কিন্তু এই রিয়াকশানটা খুব একটা ভালো হয় না। কেন হয় না প্রশ্ন জাগতেই পারে, কারণ সাইড প্রোডাক্ট হিসাবে এখানে HI তৈরি হয়, এই যে আয়োডিন যেটা বেরিয়ে যাচ্ছে আর এখানে যে হাইড্রোজেনটা লস করছে, HI তৈরি হয়। এই HI ইজ এ গুড রিডিউসিং এজেন্ট, ভালো বিজারক পদার্থ। এখন গুড রিডিউসিং এজেন্ট কী করে, রিয়াকশান থেকে আবার এইদিক থেকে এইদিকে নিয়ে চলে আসে। তার মানে এই রিয়াকশানটা একটা রিভার্সেবল রিয়াকশান। তুমি কি চাও কোনো একটা রিয়াকশান প্রোডাক্ট তৈরি করার পর আবার সেই রিয়াকশানটা ব্যাক করো? নিশ্চয়ই চাও না। তাহলে তোমাকে সামহাও এই HIটাকে ডিস্ট্রয় করতে হবে, আর HIটাকে ডিস্ট্রয় করবার জন্য ইউজ করা হয় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। তাই দেখবে আয়োডিনের যখন রিয়াকশান করে, কারণ সেখানে HI তৈরি হয় বলে, সেখানে দেখবে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করা যেতে পারে, HIO4 ইউজ করা যেতে পারে, যাতে এই যে HIর সঙ্গে এই নাইট্রিক অ্যাসিড রিয়াকশান করে I2 এবং NO2 গ্যাস তৈরি দিয়ে এবং জল তৈরি করে। তো এইটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার আর একটা কোশ্চেন নিচ্ছি, দেখো একটা ডবল বন্ডের ওপর নিচ্ছি। মনে করো তোমার কাছে এরকম একটা দিয়েছে, বলেছে HI দিলে কি হবে। তাহলে দেখো প্রথম কথা হলো, HI দিলে কি হবে, প্রথম তুমি দেখো, প্রথমে H+ এই ডবল বন্ডটা খুলে গিয়ে নেবে, ভালো কথা, এতদূর তো কোনো সমস্যা হওয়া উচিতই নয়। কিন্তু এইটার পরই আসল গল্পটা শুরু হয়, এইটা নেওয়ার পর এখানে কি হবে, প্লাস হবে। তুমি ভাবতেই পারো যে বেঞ্জিনের এইটা গিয়ে এখানে অ্যাটাক করবে, উত্তর হলো না, করবে না, কারণ এটা 2 ডিগ্রি। সুযোগ আছে পাশ থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে আসলে 3 ডিগ্রি হতে পারে, তাহলে পাশ থেকে একটা হাইড্রোজেন কি করবে, ওখানে মাইগ্রেট করে আসবে এবং এইখানে প্লাস তৈরি করবে, যেটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নেক্সট স্টেপে কী হবে, এই ডবল বন্ডটা খুলে প্লাসের কাছে জোড়া লাগবে, তাহলে জোড়া লাগলে এটা গিয়ে জোড়া লেগেছে এখানে প্লাস, পরবর্তীকালে এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করে গেছে, এখানে একটা বন্ড দিয়ে আছে বেঞ্জিন। তাহলে
ডবল বন্ডের সঙ্গে রিয়াকশান করলেও কিন্তু আমাকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার যদি তোমাকে নর্মাল এমনি রিয়াকশান একটা দিয়ে থাকে, মনে করো বেনজিন দেওয়া হলো আর মনে করো কোনো একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে, যার এখানে মনে করো তোমার কাছে ক্লোরিন আছে LCl3, তাহলে সেখানে একই রকম ব্যাপার হবে, ক্লোরিনটা LCl3কে নিয়ে নেবে, নিয়ে কী করবে, এখানে একটা প্লাস তৈরি হবে, যে প্লাসের সঙ্গে বেনজিন কী করবে, রিয়াকশান করবে। ওকে, বেনজিন ফার্দার এখানে রিয়াকশান করবে, এখানে প্লাস, এখানে হাইড্রোজেনটা কী করবে, এখানে ব্যাক করবে, বুঝতে পারলে? এরপর আর একটা রিয়াকশান নিচ্ছি, মনে কর তোর কাছে বেনজিন আছে এবং এটার সঙ্গে রিয়াকশান করছে সেই কম্পাউন্ডটা, ভয় পেলে হবে না কিন্তু, কম্পাউন্ডটাকে ভালো করে কিন্তু একটু স্টাডি করলে আমরা পেরে যাব, এরম দিয়েছে এবং বলেছে H+ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বল প্রথম এক্সপেক্টেড কী হতে পারে, প্রথম এক্সপেক্টেড হতে পারে এই অক্সিজেনের লোন পেয়ারটা, আচ্ছা এই অক্সিজেনের লোন পেয়ার না গিয়ে তোর এটা হতে মনে হতে পারে, কারণ এই লোন পেয়ার রেজোনান্স করছে না, এটা গিয়ে H+কে নেবে। তাহলে যদি তেমনটা হয়ে থাকে তাহলে কেমন হবে, তেমনটা হলে এখানে OH কী হবে, প্লাস হবে, এই বেনজিন গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে এবং এই প্লাসটাকে নিউট্রাল করবে, রাইট? তাহলে দেখতে কেমন হবে, দেখতে হবে এইটা গিয়ে অ্যাটাক করেছে এইখানে এই কার্বন, এটা কী হচ্ছে OH, এটা ডবল বন্ড, আর কী হয়েছে এখানে অক্সিজেন, ক্লিয়ার হয়েছে? নেক্সট স্টেপে কী হবে, দেখো এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা খুলে যাবে, রাইট? তাহলে খুলে গেলে কেমন দেখতে হচ্ছে, আচ্ছা এইখানে যেহেতু গ্রুপটা ঢুকেছে তাই এখানে হচ্ছে প্লাস, এখানে হাইড্রোজেনটা পড়ে আবার বেনজিনে কনভার্ট হয়ে যাবে, অ্যারোমেটিক হয়ে গেল। তাহলে এই জায়গাটা কী হচ্ছে বলো, ডবল বন্ড হচ্ছে, এটা খুলে গেছে, খুলে ডবল বন্ড, এটা ও মাইনাস, ওই হাইড্রোজেনটা উপরের যে হাইড্রোজেনটা ছিল এটাকে OH করে দিয়েছে। নেক্সট স্টেপে কী হবে, আবার H+ নেবে, এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে এটা নেবে, তাহলে নিলে কেমন দেখতে হচ্ছে, নিলে সি ডবল বন্ড, এটা OH2+। নেক্সট স্টেপে এই বন্ডটা খুলে গেল, খুলে গেলে কেমন দেখতে হবে, এটা প্লাস। নেক্সট স্টেপে এই বন্ডটা খুলে এখানে প্লাসটাকে নিউট্রাল করবে, তাহলে এখানে গ্রুপটা চলে এসেছে এখান থেকে, এখানে প্লাস, তারপরে এই হাইড্রোজেনটা এখানে পড়ে এটাকে অ্যারোমেটিক এনে দিল। তাহলে এরম ধরনের কম্পাউন্ডও কিন্তু দিয়ে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, ক্লিয়ার হয়েছে? নেক্সট একটা কোশ্চেন নিচ্ছি, বেনজিন, বেনজিনের সঙ্গে মনে করো DOH দিল, ডি মানে হাইড্রোজেন আইসোটোপ ডিট্রিয়াম, এবং দিল H+, তাহলে কী করব, তাহলে এই যে লোন পেয়ারটা দিয়ে H+টাকে নেবো, তাহলে ডি ও প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন থাকবে, নেক্সট এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এটা কী হবে, D+ তৈরি হবে, যেটা বেনজিনিংয়ের সঙ্গে রিয়াকশান করবে, এটা গিয়ে অ্যাটাক করলো, অ্যাটাক করার পর এখানে ডয়টিরিয়াম চলে এলো, এখানে প্লাস, এখানে হাইড্রোজেনটা এখানে পড়ছে, পরে এটা নিউট্রাল হয়ে যাচ্ছে, অ্যারোমেটিসিটি ফিরে পাচ্ছে, তাহলে করে ফেলতে পারলাম। একটা কথা শুধু মনে রাখবে, যখন কোনো রিয়াকশান করে, তোমাকে যদি আজকের এরম দিয়ে জিজ্ঞেস করি Cl2 আর AlCl3, আর যদি বলি বেনজিন রিং দিয়ে বলি যে Br2 AlCl3, এই দুটোর মধ্যে রিয়াকশান রেট যদি কম্পেয়ার করতে বলে, মনে রাখবে হ্যালোজেন যত ছোট হবে, যেমন ফ্লুরিন সাইজ খুব ছোট, তাহলে লোন পেয়ার রিপালশানটা বেশি, যত ছোট হয় লোন পেয়ার রিপালশানটা বেশি, তাই জন্য রিয়াক্টিভিটিও বেশি হয়। তারপর ক্লোরিন একটু বড়, ব্রোমিন আরও বড়, তাহলে রিপালশান কম, আয়োডিন আরও বড়, তাহলে যত হ্যালোজেন ছোট হবে মানে ফ্লোরিনের রিয়াক্টিভিটি কী হবে, বেশি হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন। আর একটা জিনিস হলো, বেনজিনের সঙ্গে যদি তোমার কাছে একটা ICl থাকে, LCl3 থাকে, মনে রাখবে যেটা বেশি বড় সাইজ সেটা হবে ইলেকট্রোফাইল, যেটা বেনজিনের সঙ্গে জোড়া লেগে
রিয়াকশানটা করবে, তাহলে যেটা বড় সাইজ সেটা ইলেকট্রোফাইল হয়ে রিয়াকশানটা হবে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের রিয়াকশান। তোমরা একটা কাজ করবে, তোমরা তোমরা ডি কে সিং এর বই এই যে বইটি রয়েছে এখানে রিয়াকশান মেকানিজমের যে টপিকটি রয়েছে সেটা ওপেন করবে। সেটা ওপেন করে পেজ নাম্বার 209 আসবে, সেখান থেকে শুরু করবে, 244 থেকে কোশ্চেন অ্যান্সার শুরু করবে 290 পর্যন্ত। ওকে, এই ভিডিওটা আমরা এই পোর্শনে যে কটা কোশ্চেন রয়েছে সেগুলোর বেসিক আইডিয়া আমরা কভার করেছি, যদিও এই কোশ্চেনগুলো একটাও সলভ করিনি, কিন্তু সলভটা তোমাকে করতে হবে। আমি সিমিলার টাইপের আমি কিছু রিয়াকশান নিয়েছি যেটা নিয়ে আমি ডিসকাস করেছি, আশা করবো এটা দিয়ে তোমাদের সলভ হয়ে যাবে। ধন্যবাদ, সবগুলো সলভ করে নাও চটপট।